মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। চৈতালিস বেঙ্গালি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই মাত্র স্নান করে এসেছি আর আজকে তো হচ্ছে একটা খুব স্পেশাল দিন। আজ হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন। তো শ্রীকৃষ্ণের পাশে থেকে ভিডিওটা শুরু করলাম। আবার বাবা লোকনাথ বাবারও আজকে জন্মদিন। তো আজকে দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য রইল আমার জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক প্রণাম। বাবা লোকনাথ বাবাকেও জানাই আমার প্রণাম ভালোবাসা। তো প্রভু সকলকে ভালো রাখুক এই শুভকামনা রইল আমার বন্ধুদের জন্য। তো চলো বন্ধুরা, এখন ঠাকুর ঘরে যাই আর আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর ব্রাহ্মণ আসবে, কিছুক্ষণ নয় মানে আমাদের ও বাড়িতেও পুজো হবে। তো প্রায় ঘন্টা দুয়েক পর ব্রাহ্মণ আসবে আর মা তাল ঘষে নিল। তাল ঘষে এখন হবে তালের বড়া, তালের ফুলুরি, সমস্ত কিছু জন্ম প্রভু কৃষ্ণের জন্য এগুলো হবে। তো চলো দেখতে থাকো। আর মা এদিকে পুজোর জোগাড় করছে, তালের লুচি, তালের ফুলুরি সমস্ত কিছু হয়ে গেছে, এগুলো কিন্তু পুজোর জন্য। আর শুধুমাত্র লোকনাথ বাবাকেই বসানো হয়নি, তো লোকনাথ বাবাকে এবার বসাবে মা। তো পুজোর জোগাড় একে একে হচ্ছে আর আরও একটু বানিয়ে নিচ্ছে, এগুলো যারা প্রসাদ নিতে আসবে যে সমস্ত বাচ্চাগুলো তাদের জন্য বানানো হচ্ছে। আর মা দিদি ভাই করছে এখন পুজোর জোগাড় আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ছেলের জন্য, বরের জন্য। ওরা ভাত খাবে, ওরা ওই লুচি টুচি খাবে না, তো ওদের জন্য রান্না হচ্ছে। আমি কিন্তু পুজোর জোগাড় এবার করতে পারলাম না, মারাই করছে, কপালে নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই। আর ঘরে কিন্তু কোনো সবজি নেই, আগের হাটটাতে তোমাদের দাদা ভাই বাজার যায়নি, তো ফ্রিজে কিছুই সবজি নেই তাই কাটতে পারছি না। তো ও এলে তারপরে সমস্ত বাজার এলে কি রান্না হবে তারপর তোমাদেরকে দেখাবো। আর বাজার থেকে চলে এলো, খুব অল্পই বাজার। আর আজকে একটু দেরিতে বাজার যাওয়ার জন্য সেরকম একটা সবজি পাইনি, তো আমাদের আজকে সবজি এনেছে পটল, কাঁচা কলা, মূলো, পুঁই শাক, শশা, এই সবজি। আর এদিকে আমি ফ্রিজে সবজিগুলোকে একটু গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ ফ্রিজে কিন্তু একেবারেই ফাঁকা, কিছুই সবজি নেই। তো আগের হাটটা যায়নি বলে ফাঁকা হয়েছে, আর মাঝে মাঝে এরকমভাবে ফাঁকা হওয়াটাও ভালো। আর আজকে বাজার থেকে কুমড়ো এনেছিল, আর যেহেতু আমি ডালিয়া বানাবো তো ডালিয়ার সাথে কুমড়োর তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে, তো তাই কুমড়ো আমি একটু কেটে নিচ্ছি। আর কুমড়োর তরকারিটাকে আমি একটু কাঁচা ছোলা মানে ছোলার ডাল দিয়ে বানাবো, তাহলে টেস্টটাও বেশি হবে। আর এখন আমি নিরামিষভাবে কুমড়ো তরকারিটা বানিয়ে নিয়েছি। তো তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো আলুটা। কুমড়োটাকে আমি কষিয়ে নিয়ে ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটাকে আমি এখন দিয়ে দেব। আর ছোলাটা যদি একটুখানি সিদ্ধ করে নেওয়া হতো খুব ভালো হতো, কিন্তু আমার সেটা হয়নি, তো এখন আমাকে একটু কুমড়োটা একটু ধৈর্য ধরে আর কি কষাতে হবে। আর তরকারিটাকে সিদ্ধ করতে দিয়ে এসেছি আর চলে এলাম একবার ঠাকুর ঘরে, মা কাটছে এখন ফল। তো পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে আর শুধুমাত্র ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা। আর এখন আমি বানিয়ে নিচ্ছি কিছু সাদা লুচি, ছেলে খায় না তালের লুচি, তো ওর জন্য কিছু সাদা লুচি বানিয়ে দিচ্ছি, টিফিনে দিয়ে দেবো লুচি আর কুমড়োর তরকারি। প্রত্যেকদিন স্কুল থাকে তো 10টার মধ্যে তাড়াহুড়ো করে ভাত করে নিতে হয়, তো আজকে স্কুল ছুটি আছে জন্মাষ্টমীর জন্য। আর পুজো তো হয়ে গেল, প্রসাদ টসাদ খেয়ে রান্না করে নিলাম। রান্না বলতে সেরকম কিছুই নেই, ভাত আর একটা প্লেন মাছের ঝোল। তো এখন আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এই সবে মাত্র দোকানটা খুললাম আর এসে দেখছি গাছের মধ্যে কয়েকটা হনুমান এখানটায় একদম ঝুলছে। আর আমাদের গাছের পেয়ারাগুলো ভীষণ মিষ্টি, একটাও থাকে না জানো তো, হনু তো এসে সব খেয়ে চলে যায়। আর এখন এমনিতেই বর্ষায় পেয়ারাগুলো একটু পোকা পোকা খেতে পাচ্ছি না, তো যেগুলো থাকে ভালো তো সব হনুতে খেয়ে চলে যায়।
আবার যখন গাছের পেয়ারা থাকে না, যখন খেতে পাবে না, তখন দোকান থেকে বিস্কুটের কৌটো নাহলে বিস্কুটের প্যাকেট নিয়ে একেবারে পুকুর পাড় দিয়ে চলে যাবে। একদিন দেখছি এক কোটো বিস্কুট কোটো শুদ্ধ তুলে নিয়ে চলে গেল, নিয়ে ওই গাছে বসে বসে খাচ্ছে। আমি বলছি বিস্কুটটা নিয়ে গেলি গেলি, কোটোটাও নিয়ে চলে গেলি। কোটোটা নিজে দাঁতে করে এমনভাবে খুলে দিল, সে যেমন মানুষে করে খোলে হাতে করে, সেরকম ঠিক হাতে করে খুলে নিল, এক কোটো বিস্কুট সমস্ত কিছু নিয়ে চলে গেল। পেয়ারা সব শেষ করে দিল, চাপ 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 গাছে চাপ। আর হনুমানগুলো গাছের পেয়ারাগুলো খেয়ে চলে গেল, আর তাড়ানোও হলো ওদেরকে, তারপর গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ আসি, কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই শুভকামনা নিয়ে আমি চৈতালি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা।